আপনি যদি ভিএলসি নিয়ে ঘাটাঘাটি করে থাকেন তাহলে আপনি দেখেছেন অনেকেই এই ধরনের বিফোর অ্যান্ড আফটার আসলে প্রজেক্টে ইউজ করে এবং এই ধরনের স্লাইডের জন্য কিন্তু প্রজেক্ট আরো সুন্দর লাগে। এখন প্রশ্ন আসে যে এই ধরনের স্লাইড কিভাবে অ্যাড করে, কারণ এখানে ভিএলসি কোনো অপশন নেই। এখন এটা অ্যাড করার কিন্তু আলাদা ওয়ে আছে, এটা যদি জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ফার্স্ট আপনাদের জাক্সটাপোস্ট নামে এরকম একটা ওয়েবসাইট খুলে নিতে হবে, এটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। সো এখানে যদি আপনারা আসেন আপনারা দেখতে পারবেন এখানে দুই ধরনের স্লাইড আপনারা ক্রিয়েট করতে পারবেন। একটা হচ্ছে এরকম এরকম ধরে এরকম স্লাইড করলে এরকম বিফোর অ্যান্ড আফটার দেখাবে, আর একটা হচ্ছে গিফ ইমেজ যেটা দিয়ে দিলে অটো এটা কাজ করবে। সো এটা বানানোর জন্য মেকার জাক্সটাপোস্ট এটার উপর ক্লিক করবেন। এবার এখানে আপনারা দুইটা ইমেজ দিবেন, এখানে হচ্ছে লেফট ইমেজ এবং রাইট ইমেজ, যেটা হচ্ছে এখানে লেফটে কোনটা থাকবে রাইটে কোনটা থাকবে এটা। তো এখানে আমি এই আইকনের উপরে ক্লিক করব। এবার আমাকে এখানে ড্রপ বক্সে নিয়ে এসেছে, সো আপনাদের ড্রপ বক্সে সাইন ইন করে এখানে আপনাদের ইমেজগুলো আপলোড করে নিতে হবে। সো আমি এখানে লেফট ইমেজে ইমেজটা ক্লিক করে সিলেক্ট করে দিব এবং চুজ এর উপরে ক্লিক করব। এবার হচ্ছে রাইটটার উপরে ক্লিক করব। এবার আমরা একটু নিচে আসবো এবং এখানে পাবলিশের উপরে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন এখানে এমবেড নামে একটা অপশন আছে, এখানে লিংক দেওয়া আছে একটা, তো এটাকে আমরা কপি করে নিব। এবার আমরা চলে যাব হচ্ছে বিহান্সে। বিহান্সে গিয়ে আমাদের প্রজেক্টের সবকিছু ডিটেলস অ্যাড করে দিব এবং এখানে এমবেড নামে একটা অপশন আছে এটার উপর ক্লিক করব এবং এখানে ওই লিংকটা পেস্ট করে দিব। এবার আপনারা দেখতে পারবেন এই টাইপের আসলে স্লাইডার এসে পড়বে, আপনারা যদি এভাবে টান দিই আপনারা দেখতে পাচ্ছেন এরকম আপনারা স্লাইড করতে পারবেন। সো এইভাবেই আপনারা এই ধরনের স্লাইডার খুবই ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার সাথে আমার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তার আগে একটা কথা বলি, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে, কারণ অনেকেই কমেন্ট করেন না, সো আমি বুঝতে পারি না আমার ভিডিওটা ভালো হয়েছে নাকি খারাপ। সো অ্যাগেইন টাটা।